হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মার্ভ সিরিয়া। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। তো আপনারা জানেন যে গতকাল 16 অক্টোবর হল খুলে গেছে বাংলাদেশের সরকারিভাবে সবগুলো হল খোলার জন্য যে বিজ্ঞপ্তিটি, প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল তার প্রেক্ষিতে। কিন্তু বাস্তব চিত্র হলো এটাই যে অনেকগুলো হল 16 তারিখেই খুলতে পারেনি, তাদের জনবল সংকট এবং তাদের ইচ্ছের জন্যই আসলে, কারণ এখানে একটি ব্যবসায়িক লোকসানের একটা সম্ভাবনা থাকে। মধুমিতা সহ স্টার সিনেপ্লেক্স এবং আরও অন্যান্য হল, শ্যামলী, এরা এখনও খুলতে পারেনি। দেশের বিভিন্ন জায়গায় হল খোলেনি, তবে কয়েকটি জায়গায় হল খুলেছে। ঢাকার কিছু কিছু ছোট ছোট হল আমরা গতকাল খুলতে দেখেছি এবং সেখানে সাহসী হিরো আলম ছবি রিলিজ পেয়েছে বাংলাদেশের মোটামুটি 40টার মতো হলে। তো একদিক দিয়ে এটি সুখের খবর, অন্যদিক দিয়ে এটি দুঃখের খবর। সুখের খবর এটি যে হল খুলেছে এবং একটি নতুন সিনেমা দিয়ে হল খুলেছে এবং মোটামুটি কিছু দর্শক ছিল। হিরো আলম নিজেও, তার নায়িকা এবং প্রযোজক পরিচালক নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন। এবং দুঃখের খবর এটি যে আমরা আসলে ভালো কোনো কন্টেন্ট বা সত্যিকার অর্থে কোনো মানসম্মত কন্টেন্ট দিয়ে কি আমরা শুরু করতে পারলাম কি, এটি একটি প্রশ্ন থেকেই যায়। আমার এখানে নায়ক বা সিনেমার নিয়ে তেমন কোনো কথা নেই, কিন্তু অ্যাকচুয়ালি নতুন করে একটা হল রিওপেনিং করার সময় যেটা হয়, দারুণ কিছু ছবি বা কোনো নতুন ছবি, মানসম্মত একটা ছবি যেটা দর্শক অনেকদিন থেকে চাচ্ছে, এমন কিছু দিলে দর্শকের কিন্তু আসার একটা আগ্রহ তৈরি হয়, যেটা কিন্তু আমরা গতকাল লক্ষ্য করিনি। এবং স্টার সিনেপ্লেক্স সহ অন্য সিনেপ্লেক্স যেহেতু খুলছে না, যমুনা ব্লকবাস্টার খুব সম্ভবত একটা স্ক্রিন ওপেন হয়েছে। তো যাই হোক, হল খুলেছে, ইতিমধ্যে মানুষ জানতে শুরু করেছে, এটাই প্লাস পয়েন্ট। তো দেখা যাক এর পরবর্তী সপ্তাহে স্টার সিনেপ্লেক্স খুলে যাবে সবগুলো এবং দেশের অন্যান্য হলের একটা বড় অংশ খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আসার কথা হচ্ছে যে আমরা আগেই বলেছিলাম 49 বাতাস যে ছবিটি, সেটি লকডাউনের পরপরই পরিচালক চাচ্ছিলেন যে করোনা পরিস্থিতি কেটে গেলে বা হলগুলো খুলে গেলে তিনি এটি মুক্তি দেবেন, এবং সেটিরই আমরা প্রতিফলন আজকে দেখতে পেয়েছি। মাসুদ হাসান উজ্জ্বল তার ফেসবুকে বলে দিয়েছেন পোস্টার একটি আপলোড করে যে আগামী 23 অক্টোবর 49 বাতাস আসতে যাচ্ছে। এটি আপনারা জানেন যে শার্লিন ফারজানা, ওনার এটা ফার্স্ট ফিল্ম এবং এতে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, খায়রুল বাশার সহ অনেকেই। আপনারা এটির ট্রেইলার, টিজার এবং গানগুলো দেখেছেন, গানগুলো ইতিমধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেছে। এই শহর যে লেটেস্ট যে সংটি, সেটি খুবই আলোচিত হয়েছে এবং ভালো লেগেছে অনেকেরই। এছাড়া আপনারা জানেন যে বেজ বাবা সুমন, তার নিজের একটি গান আছে প্রথম। এছাড়া আমি যদি সিনেমার ব্যাপারে বলি, আমার এই ছবিটি নিয়ে আগে একটি ভিডিও করা আছে, আপনি একটু দেখতে পারেন। ছবিটির কাহিনী সম্পর্কেও মাসুদ হাসান উজ্জ্বল খানিকটা ইঙ্গিত দিয়েছিলেন, এটি সচরাচর 8-10টি ছবির মতো নয়, একটু এক্সপেরিমেন্টাল একটা ফিল্ম হতে যাচ্ছে। আর মাসুদ হাসান উজ্জ্বলের কাজ যারা ছোট পর্দায় দেখেছেন তারা জানেন তিনি একটু এক্সপেরিমেন্টাল, একটু এক্সেপশনাল কাজ করতে পছন্দ করেন, গল্প নির্ভর, এবং সেখানে গল্পের ভিতরে অনেক নলেজেবল, অনেক আইডিওলজি এবং অনেক কিছুর কথা থাকে। এই ছবিটি ট্রেলার দেখো, আমার যেটি মনে হচ্ছে এটি সেরকমই একজন মেয়েকে আমরা এখানে হয়তো বা দেখতে পাবো যিনি রক্তের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন বা রক্ত খুঁজছেন তার কোনো রিসার্চের জন্য। এখানে ডিএনএ ট্রান্সপ্লান্ট নিয়ে কিছু পড়াশোনার ব্যাপার এবং কিছু গবেষণার একটা ইঙ্গিত আমরা পেয়েছি, এবং একজন যুবককে দেখতে পেয়েছি যে আসলে সব কিছু থেকে বাইরে, কিন্তু যে কোনো কারণে হোক বা একটা প্রয়োজনের ভিত্তিতে হোক এই দুজন মানুষের একসাথে দেখা হবে। এছাড়া আরও সাপোর্টিং কাস্টে অনেকগুলো লোক থাকবে, এটা আমাদের আন্দাজ মাত্র, কিন্তু ছবিটি ভিন্ন হতে পারে। নামের প্রসঙ্গে মাসুদ হাসান উজ্জ্বল অলরেডি বলেছেন যে এটি পুরাণ থেকে নেওয়া আসলে 49 বাতাস নামটি, একটি প্রবল বাতাস, যেটা শক্তিশালী বাতাস, যেগুলো সব দুমড়ে মুচড়ে দিতে পারে এমন একটি শব্দ। তো যাই হোক, আমরা আশাবাদী ছবিটির ব্যাপারে এবং কাজগুলো আশা করি ভালো হবে। এই ছিল মোটামুটি আজকের আপডেট। 49 বাতাস দেখার জন্য সবাইকে শুভকামনা জানাচ্ছি। আরেকটি ইনফরমেশন না দিলেই নয়, 49 বাতাস এখন পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সঙ্গে তাদের কথা হয়েছে, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা 49 বাতাস রিলিজ পাবে এটি মোটামুটি শিওর, কিন্তু যমুনার সঙ্গে এখন আসলে কথা ফাইনাল হয়নি। যদিও জানতে পেরেছি আপাতত এই পরিসরেই 49 বাতাস রিলিজ পাবে। তো দর্শকদের যদি সাড়া পাওয়া যায় এবং আরও হলগুলো যদি একটু আগ্রহী হয় এই ধরনের ছবিগুলোকে প্রমোট করার জন্য, সেক্ষেত্রে হয়তো বা হলের সংখ্যা বাড়তে পারে। তো দেখা যাক কি হয়। ও সর্বশেষ আরেকটি আপডেট দিয়ে শেষ করবো, নবাবের এলবি ছবি আপনারা অনেকেই হয়তো বা অপেক্ষা করেছিলেন যে 23 তারিখ আসবে আই থিয়েটার যে অ্যাপটিতে। তো যেহেতু হল খুলে গেছে, হলেও ছবিটি রিলিজ পাওয়ার কথা, তো কয়েকটি গান বাকি ছিল, সেটির জন্য মালদ্বীপ যাওয়ার কথা ছিল, কিন্তু মাহি সহ আরও দু একজনের হয়তো বা ভিসা জটিলতা বা পাসপোর্ট জটিলতার জন্য পুরো টিম এখনও মালদ্বীপ পৌঁছতে পারেনি। তো 20 তারিখের দিকে হয়তো বা তারা গেলে গানগুলো শ্যুট করে এনে বাকি কাজ শেষ করে ছবিটি রিলিজ দিতে দিতে হয়তো বা এই মাসের শেষ বা আগামী মাসে চলে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা মোটামুটি শিওর যে 23 তারিখে নবাবের এলবি রিলিজ পাচ্ছে না। এটি একই সাথে আই থিয়েটার অ্যাপ এবং হলে রিলিজ পাওয়ার জন্য প্রস্তুতি নেবে, আমরা সেরকমই জানতে পেরেছি।
তো সবাই ভালো থাকবেন, নেক্সট পর্ব দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ।